এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন? কারণ এই দিনে আল্লাহ তাআলা ফিহি খলাকাল্লাহু সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। ফিহি আহবাতাল্লাহু তাআলা আদম মিনাল জান্নাহ ইলাল আরদ, এই দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। ফিহি তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম, এই জুমার দিনে আল্লাহ সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। ফিহি কুবিদা রূহু আদম, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের রূহ কবজ করবেন। ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর জুমার দিন ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হবে না। তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না নাই? আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন, আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে সাতটা দিন আছে, জুমার কারণে সাত দিনে যে গুনাহগুলো হয় গুনাহগুলো জড়িয়ে দেয় কে? এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল। কাদেরকে? কথা বলেন, ওরা এটা নেয় নাই, ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে। ওরা বলেছে না আমরা শনিবারে ইবাদত করব, এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে, তারাও নেয় নাই, তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে চুজ করেছে। অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন, আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম, আর ধন্য হয়ে গেলাম। ফাগাদান লিল ইয়াহুদ ওয়া বা'দা গাদিন লিন নাসারা, জুমার দিনটা আমাদের দিন, গাদান মানে তার পরের দিন, শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য, আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে? আবার বিশ্বনবী বললেন, জুমার দিনটা এমন দিন, এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে, নামগুলো তারা কাউন্ট করে, এন্ট্রি করে। সর্বপ্রথম জুমার সালাত আদায়ের জন্য যে মসজিদে ঢুকে, আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যেই সওয়াব, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয়। সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে, ফালাহুল বুদনা, তার জন্য থাকে একটা উট কুরবানির সওয়াব। ওনার পরে যে ঢুকবে, ফালাহু বাকারা, তার জন্য গরু কুরবানির সওয়াব। তিন নম্বরে যে ঢুকবে, ফালাহুল কাবশা, তার জন্য ছাগল কুরবানির সওয়াব। চার নম্বরে যে ঢুকবে, তার জন্য ফালাহু আদাজাজা, মুরগি কুরবানির সওয়াব। পাঁচ নম্বরে যে ঢুকবে, তার জন্য আল বাইদা, ডিম কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য চলে আসে, ফেরেশতারাও বসে যায়, খুতবা শুনতে শুরু করে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিকেন্স আল্লাহর কাছে আছে না নাই? বেশি না কম? আলহামদুলিল্লাহ, যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি, 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন? হ্যাঁ, উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন। ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি। উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন, আবার স্বৈরাচারীও করছেন। তো ভালো খারাপ নিয়েই মানুষ, ঠিক কিনা? খারাপটার আমরা না বলি, আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো। পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে, এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে না। ইভেন মালয়েশিয়া, ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার, সানডেতে তারা উইকেন্ড পালন করে। এর কারণ, অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজ্যাকশন হয়, শুক্রবারে যদি এই কাজ করে, জুমার দিনে যদি এই কাজ করে, আর রবিবারে যদি তারা করতে না পারে, তাহলে একদিন তারা পিছিয়ে যায়। এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে। কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? খুশি না বেজার? চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তাআলামুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বলে, গোলাম, ও আমার ইমানদার বান্দারা, আমার বিশ্বাসী বান্দারা, জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও। ওয়াজারুল বাই, কেনা বেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সুবহানাল্লাহ।
অবিশ্বাসীরা কারা মানে আমরা, আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন, ভাল লাগে না? আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল লাগে আপনাদের? আল্লাহ আমাদেরকে ডেকে বললেন, গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজানটা দেওয়া হয়, বুঝতে পেরেছেন? খুতবা দেওয়ার আগে একটা আজান দেওয়া হয় না? দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয়, ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে, দেয় না এরকম? কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয়, এই আজানটাও মাইকে দেয়। আপনাদের এই চান্দোলাতে এবার আমি জুমা পড়ালাম না, দেখলাম এইখানেও আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে, তো আমি বললাম এটা মাইকে দেন, জোরে দেন, বলা হচ্ছে যেন আশেপাশে ডিস্টার্ব হবে। কিন্তু সুন্নাহ হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট, আজান বিমানা আল ইলান, অ্যানাউন্সমেন্ট, ঘোষণা, তো ঘোষণা আসতে দিলে হবে, কথা বলেন? এটাও জোরে দেয়া সুন্নাহ, এটাও আওয়াজ করে দেয়া সুন্নাহ। কি কারণে এদেশে দেয়? আল্লাহু আলাম, আল্লাহু আলাম। গোটা বিশ্বে আপনি দেখবেন, আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয়, জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে। মূলত এই আজানটাই জুমার আজান, এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এটা সাইয়েদনা আবু বকরের জামানায় ছিল না, ওমরে ফারুকের জামানায় ছিল না, এটা শুরু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের জামানা থেকে। তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপ্যান্ড করতে শুরু করলো, বাড়তে শুরু করলো, মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল, মসজিদে গিজ গিজ করে লোকজন জায়গা হয় না, তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত, এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুখ জাওরা, এই সুখ জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন, আলহামদুলিল্লাহ পড়ে। এটাও সুন্নাত, এটা সুন্নাতে উসমান বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিগিন আদু আলাইহা বিন নাওয়াজিস, তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা, চিল্লায় করো ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর সুন্না মানা যেমনি আবশ্যক, চার খলিফা যে সুন্না দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রাডাই। এই জন্য আমরা এই আজানটাকে দেই, কিন্তু এখানে নুদি আলী সালাতি মিয়াউমিল জুমা দ্বারা যে আজানের কথা বলা হয়েছে এটা প্রথম আজান নয়, এটা হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজান, ওই আজান। আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না, প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে, গোসলের পানি নাই ব্যস্ততা, দেরি হয়েছে সমস্যা নাই, কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে না। এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও, ফাসআউ এর শাব্দিক অর্থ কি? আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে আল ইহতিমাম, ইম্পর্টেন্স, গুরুত্ব দেয়া, কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। ইযা উকিমাতিস সালাতু ফালা তাআতুহা তাসআউ ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া ফাতাকুম ফাতিমু। বিশ্বনবী বলেছেন নামাজের জামাতের একামত যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে, আস্তে আস্তে যাও, হেঁটে হেঁটে যাও, ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে আদায় করবে, যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে, কবুল করে নেয়ার মালিক কে? নামাজের জামাত দিকে দৌড় দিবেন, কিভাবে যাবেন? আস্তে আস্তে, আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট, হাঁপানির ব্যায়াম হবে, নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে? আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা মহারাজা, চিল্লা এখন ঠিক কিনা? তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যায়াম দেখানোর কোনো সুযোগ? ধীরস্থির ভাবে যাবে, অনেকে এই কাজটা করে। মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, যারা ওযু করতেছে, আমার নিজের দেখা যারা ওযু করতেছে এদের মুখস্থ এই সূরা, তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে, আর দৌড় না মারলে রুকু ধরা যাবে, এখন কোন রকম ওযু করে দিছে দৌড়। মসজিদ ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে, আছে না নাই? আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টায় পড়ে 3 মাস ওর পা ভাঙা অবস্থায় মসজিদে পড়েছিল, অধিকাংশ মসজিদ এখন টাইলসের। এজন্য বিশ্বনবীর দেয়া নিয়ম ভাঙলে বিপদ আছে না নাই? বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বারাকা আছে। এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন, কারা কারা হাত তুলেন? তুলবেন তুলবেন, কেউ তুলবেন না? আচ্ছা, তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীক হওয়া যাবে, আস্তে আস্তে যাবে, যা পাবেন পড়বেন, বাকিটা আদায় করে নেবেন, কবুল করে নেবে কে?
এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার সালাতের আজান হয় আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। যিকরিল্লাহ এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন, জুমার দুই খুতবা। ফাসআউ ইলাল খুতবাতাইন, খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও। জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব, জানেন আপনারা? জানেন না? এই খুতবা শোনা ওয়াজিব, জুমার খুতবা আপনাকে শুনতেই হবে। যিকরুল্লাহর অনেক অর্থ, জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে সালাত। জিকির মানে কি ম্যাটঙ্গরের ভাইয়েরা বুঝতেছেন? মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে দেখি কত জোর, লিল্লাহে তাকবীর, এই আপনাদের জোর। হ্যাঁ, এর চেয়ে বাড়বে না ভলিউম? বাড়ানো যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যিকরুল্লাহর অনেক অর্থ, জিকির মানে সালাত। প্রতিদিন যে পাঁচ ওয়াক্ত সালাত আপনি আদায় করছেন এটার অপর নাম কি? এই জন্য রাব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার রব, আমার শরণে নামাজ কায়েম করো। এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির। এরপরে যে আমরা কোরআন তেলাওয়াত করি এটাও কি? আল্লাহর জিকির। আবার বিশ্বনবীরে বললেন নবী আপনি ওয়াজ করেন, ওয়াজটাও জিকির। এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন, পুরো সময়টা জিকির, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন নবী ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি জিকির করেন, তার মানে আপনি ওয়াজ করেন, আপনার দায়িত্ব হচ্ছে নসিহাত করা, উপদেশ দেয়া। লাস্তা আলাইহিম বিমুসাইদির, নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই। নবী কি দারোগা? কথা বলেন, নবী কি জোর করে কাউরে মুসলমান বানাবে? ইসলামে জোরাজুরি আছে লা ইকরাহা ফিদ্দিন, সুবহানাল্লাহ পড়েন। ইসলামে কোনো বাড়াবাড়ি, ইসলামের সৌন্দর্য দেখেই অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কি না? এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন? হ্যাঁ, এই 50 জন মারা যাওয়ার পরে কালিমা পড়ছে কয়জন? হ্যাঁ, 350 জন, সুবহানাল্লাহ পড়বেন না? এই দিনকে বিজয় দান করবে কে? এই দিনকে হারিয়ে দেওয়া যায় না, এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া যায় না। এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারা গাছের মতো, এটারে মাটিতে গেড়ে দিলে এটা ডালপালা সহ উপরের দিকে উঠে চিল্লায়, এখন ঠিক কি না? ওটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান। কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে। ইসলামের এই গতি, এই অগ্রযাত্রা, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে? ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের ব্যবধানেই, অল্প কিছুদিনের ব্যবধানেই ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে, সুবহানাল্লাহ পড়ে। বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে। ইতিমধ্যেই তারা তাদের চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে, ওদের যে উপাসনালয় গির্জা। আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা, ওদের চার্চ। এখন চার্চের ইমাম ছাড়া আর মুয়াজ্জিন ছাড়া কেউ থাকে না, সারা বছরে কেউ আসে না। পরে দেখলে চার্চ রাইখেই লাভ নেই, এগুলোর দেবে চা মুসলমানদের কাছে, ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমানরা এগুলোর মসজিদ বানায় নিচ্ছে, মসজিদ বানায় নিচ্ছে। বিশ্বনবী বললেন ইন্নাল্লাহ সাওয়ালি আল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ তাআলা পৃথিবীটার এরকম ছোট মিনিয়েচার বানিয়ে আমাকে দেখিয়েছে। তা আমিও ঘুরে 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 পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে পুরোটারে দেখেছি। আল্লাহ বলেছেন নবী আপনি যদ্দূর দেখেছেন ঠিক তদ্দূর কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব। লা বাইতা ওয়া বার ওয়া লা মাদার ইল্লা আদখালাহু আল্লাহু হাযা আদ-দীন। বিশ্বনবী বলেন পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, দোচালা ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না, টাওয়ার থাকবে না, মরুভূমি আর জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না। প্রতিটি আনাচে কানাচে এই শাহাদাত বাক্য, এই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? এজন্য উই আর প্রাউড অফ অ্যাজ এ মুসলিম। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি, গর্ববোধ করি, আল্লাহ শুকরিয়া করি, ঠিক কি না? সাইয়েদনা উমরে ফারুক বলতেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্থ আর অপমানিত করবে কে? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি। এই জিকিরের অনেক অর্থ। তাহলে আমরা পেলাম জিকির মানে কোরআন,
জিকির মানে সালাত, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে লা ইলাহা আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিষ্ণু বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ইখলাসের সাথে একবার যদি কেউ লা ইলাহা পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে? আবার বিষ্ণু বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও, সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা, সব সময় জিব্বাটারে কার জিকির দিয়ে ভিজা রাখবো? আবার বিষ্ণু বলতেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি, এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা, চার হচ্ছে আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন তো, এক নম্বরে কোনটা, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার? সবাই আওয়াজ করে বলেন, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার? আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি, তুমি তৌফিক দাও। জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে জুমার খুতবা, সুবহানাল্লাহ পড়ে। এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবা জাইন কবলাল জুমা, জুমার আগে যে দুই খুতবা আছে এই দুই খুতবাকে জিকরুল্লাহ বলে নামকরণ করেছে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আজান হয় জুমার খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও, ওয়াদারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও, শাট ডাউন দ্য সুপারমার্কেট, ক্লোজ দ্য সুপার মল, দোকানের শাটার নামিয়ে দাও, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও, স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও, ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও, আদেশটা কার? জুমা চলাকালীন সময়ে খুতবার সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে? চিল্লা বলেন পারবে? আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই, এ অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই, কিন্তু আসল প্রফিট করিয়ে দেয়ার মালিককে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। কার কথা? যদিও দুই ঘন্টা সুপার শপ বন্ধ থাকবে, সামান্য কিছু সময় বেচা কিনা নাই, কিন্তু আপনার ব্যবসায় বরকত ঢুকায় দেওয়ার মালিককে। কেউ যেটা পারে না পারে কে? এরপর আল্লাহ বললেন ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সুবহানাল্লাহ পড়ে। এবার আল্লাহ বললেন গোলাম যখন সালাত শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রিজিক তালাশ করো, বেশি বেশি আমার জিকির করো, সফলতা দান করবে কে? ইসলামের দেয়া বিধিনিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন, নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, ছাত্র চলে যাবে তার কলেজে, টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে, ঠিক কিনা? কৃষক চলে যাবে মাঠে, সালাত শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকা যাবে? কথা বলেন, ফান্তাশিরু ফিল আরদ। ওমরে ফারুক যখন খলিফা তখন তিনি জোহরের সালাতের পরে দেখলেন মসজিদে কিছু লোক গোল হয়ে বসে আছে, মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না, জরুরি কাজ থাকলে বসে থাকবে কিন্তু কাজ না থাকলে বসে থাকা যাবে, কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে, দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে, চিল্লা এখন ঠিক কিনা? উমরে ফারুক দেখলেন জোহরের সালাত শেষ কিছু লোক গোল হয়ে বসে জিকির করে, আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নববীতে, আসরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলোই জিকির করে, ইয়ামানি লোক, কোন দেশি? ইয়ামানি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে। মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন, এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলোই মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে, কয় ওয়াক্ত দেখলেন তাদেরকে?
সবাই বলেন, আরো জোরে বলেন, তিন ওয়াক্ত একই লোকদেরকে দেখে উমরে ফারুক এবার জিজ্ঞেস করলেন, মান আনতুম, তোমরা কারা, তোমরা কারা? তারা বলল, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো তোমরা যা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, আপনারা শুনতেছেন? এদিকে ডানে ভাই কি হয়েছে, প্রধান অতিথি চলে আসছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি সবাই, আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি চলে আসছে। জি, ওনার জন্য বসার ব্যবস্থা করেছেন? জি জি, ওনাকে বসতে দেন। উমরে ফারুক জিজ্ঞেস করলেন, মান আনতুম, এদিকে তাকান, আমার দিকে তাকান, মান আনতুম, আপনারা কারা? এরা বললো, নাহনুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো আপনারা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছেন, আপনাদের খাওয়া দাওয়া আসে কোত্থেকে, খানা জোটে কোত্থেকে? এরা বললো, আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায়। বুঝে কয় সুবহানাল্লাহ। তো উমর ফারুক বললেন, আপনাদের জিকির আর বুজুর্গি দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায়, তাহলে তো আপনারা আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নন, আনতুমুল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ, তোমরা একে উপরের উপর তাওয়াক্কুলকারী। যারা খাবার দিয়ে যায় এদের উপর তাওয়াক্কুল, এরা বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না, কথা বলেন? উমরে ফারুক বললেন, এরপর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি, পিটায় মসজিদ থেকে বের করবে, বের হয়ে যাও, বের করে দিলেন। এজন্য কোনো যুবক সালাত শেষে মসজিদে বসে থাকবে না, সে তার কাজে যাবে, সমাজকে দেওয়ার মতো, এলাকাটারে আলোকিত করার মতো, দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন জামাত সালাত আদায় করবে, আদায় শেষে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও, মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রিজিক তালাশ করো, মিন ফাদলিল্লাহ, ফদল মানে রিজিক, ফদল মানে অনুগ্রহ। সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন, মসজিদের বাইরে পাওয়া যায় ফদল, আর মসজিদের ভিতরে পাওয়া যায় রাহমা, মসজিদের বাইরে কি ফজল মানে রিজিক। এজন্য মসজিদ থেকে বেরোয়ার সময় আমরা কি বলি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন, এই দেখেন এই কথাটাই আল্লাহ বলছে, মিন ফাদলিল্লাহ, মিন ফাদল, মসজিদ থেকে বের হইলে ফজল পাওয়া যায় মানে রিজিক পাওয়া যায়, আর মসজিদে পাওয়া যায় রাহমা। এজন্য মসজিদে ঢোকার সময় কি বলি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা, আমরা যখন মসজিদে ঢুকি আমরা বলি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমাদের জন্য খুলে দাও। আবার মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখন আমরা বলি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ জামাতে নামাজ পড়লাম, তোমার দেয়া বিধান বাস্তবায়ন করলাম, সালাত আদায় করলাম, এখন মসজিদ থেকে যখন বের হব রিজিক দিয়ে তুমি আমারে ধন্য করে দাও। রিজিক কি মসজিদের ভিতরে না বাইরে? তাহলে নামাজ পড়ার পরে রিজিক তালাশ করতে যেতে হবে মসজিদের বাইরে, চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ানিন ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খাইরুর রাযিকিন। ও নবী, ওরা যখন ব্যবসার কাফেলা দেখে আপনারে রেখে দিয়ে ওরা চলে যায়, ওদেরকে বলেন ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম আল্লাহর মর্যাদা সবচাইতে বেশি, দুনিয়ার কেউ তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না, একজন ছাড়া চিল্লায় বলেন তিনি কে, আল্লাহ।